আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমাধান করব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের বাংলা অংশটুকু। তো এই পরীক্ষাটি হয়েছিল 2012 সালে। তো চলুন প্রশ্নটি দেখে নেওয়া যাক। তো বাংলাতে যদিও মার্কস হচ্ছে 30, কিন্তু এখানে 25টির মতো কোশ্চেন এসেছে। তো অনেক সময় কোশ্চেন এভাবেও তারা কম বেশি করে দেয়, একটাতে কম দেয় আর একটাতে দুই চারটা বেশি দেয়। তো যাই হোক, যেগুলো আছে এগুলো আমরা সলভ করি। তো প্রথম প্রশ্নটি ছিল, মরমী কবি বলা হয় কাকে? মরমী কবি বলা হয় হাসন রাজাকে। নিচে এখানে আমি সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এই ব্যাখ্যাগুলো অবশ্যই 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 পড়ে নেবেন, কারণ ব্যাখ্যা থেকে অনেক কোশ্চেন কমন আসে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। তো এটা একটা জিনিস মনে রাখবেন যে নাইট শব্দের অর্থ কিন্তু হচ্ছে স্যার, নাইট কিন্তু রাত নয়। এই আমি আগেও এটা সলভ করিয়েছিলাম, রিসেন্ট কোশ্চেনে যখন সলভ করেছিলাম তখন এটা ছিল। তো এটা কিন্তু রিপিট কোশ্চেন। কবর এটি কোন শ্রেণীর গ্রন্থ? কবর হচ্ছে নাটক। তো কবর কার রচনা, এটা কেন লিখা বা ইসে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চঞ্চলের বিপরীতার্থক শব্দ কোনটি? চঞ্চলের বিপরীতার্থক শব্দ হচ্ছে অবিচল। চঞ্চল শব্দের বিপরীত শব্দ হল স্থির বা অবিচল। চঞ্চল মানে কি? যেটা নড়াচড়া করে। আর অবিচল বা স্থির মানে কি? যেটা এক জায়গাতেই থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নিয়ে একটু মানে মতবিরোধের মতো আছে আর কি, মতবিরোধ বলা যায় না। তো এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল কবি কাহিনী এইটা। কিন্তু সব জায়গায় বনফুলটাই ইউজ করে সবাই, কারণ বনফুলটা পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল, কবি কাহিনীটা প্রথম প্রকাশিত হয়নি। প্রথম প্রকাশিত হয়েছিল বনফুলটা। বনফুল প্রকাশিত হয়েছে 1876 সালে, এর ঠিক 2 বছর পরে কবি কাহিনী প্রকাশিত হয়েছে। যদিও তিনি কবি কাহিনীটা প্রথমে লিখেছে, কিন্তু প্রকাশিত হয়েছে দেরিতে। তো এর জন্য আসলে বনফুলটা উত্তর দেওয়া হয়। তো কখনও যদি বনফুলের জায়গায় মনফুল না থেকে কবি কাহিনী থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উত্তর দিতে হবে কবি কাহিনী। সাক্ষীগোপাল বাগধারার অর্থ নির্ণয় করুন। সাক্ষীগোপাল বাগধারার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। আর অলস ব্যক্তির অর্থ হচ্ছে গোফ খেজুরে। গোফ খেজুরে মানে অলস ব্যক্তি। শোনা যায় এমন, এক কথায় প্রকাশ করুন। শ্রুতিগ্রাহ্য, যেটা শোনা যায় সেটা হচ্ছে শ্রুতিগ্রাহ্য। শোনা মাত্র স্মরণ রাখা শ্রুতিধর, আর শুনতে মধুর বা ভালো লাগে সেটা হচ্ছে শ্রুতিমধুর। মুনির চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ? মুনির চৌধুরীর মীর মানুষ হচ্ছে একটি প্রবন্ধ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান? এটা অনেক জায়গায় আসে, ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাতেই এই কোশ্চেনটা আসে। শওকত ওসমান কৃতদাসের হাসি উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক কে? এটা অনেক ইম্পর্টেন্ট। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক হচ্ছে হুমায়ুন আজাদ। ওনার আরও কিছু, ওই যে অলৌকিক স্টিমার, এই এটা অনেক ইম্পর্টেন্ট এই জিনিস। তারপরে যে পাক সার জমিন সাদবাদ রাজনীতিবিদগণ, এগুলো হচ্ছে ওনার রচনা। তো এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। শত্রুকে দমন করে যে অরিন্দম, শত্রুকে দমন করে যে অরিন্দম, শত্রুকে হত্যা করেন যিনি, শত্রুহত্যা। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ, আর উপকারীর উপকার স্বীকার করে যে সে কিন্তু কৃতজ্ঞ। তো কৃতজ্ঞ কৃতজ্ঞ এগুলো কিন্তু ভুল করবেন না। আর শত্রুকে হনন করে যে শত্রুঘ্ন, তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন, প্র্যাকটিস করলেই আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। যার আকার কুৎসিত, এক কথায় তাকে কদাকার বলা হয়। অত্যধিক এর সন্ধি বিচ্ছেদ করুন। অত্যধিক, অত্যধিক এটা আমরা সবাই জানি, অতিযুগ অধিক অত্যধিক। তো এটা কীভাবে হলো সেই নিয়মটা, ওই নিয়মটাও আমি দিয়ে দিয়েছি, সন্ধির নিয়মটা। তো এটা আপনারা দেখে নেবেন। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কী? আগুনের পরশমণি এই উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। নিরস এর সন্ধি বিচ্ছেদ করুন। তো নিরস এর সন্ধি বিচ্ছেদ হবে নি তারপরে বিসর্গ যুগ রস। নিরসের সন্ধি বিচ্ছেদ হবে এটা। ভুলক্রমে আমি এটার অপশনগুলো দিতে ভুলে গেছি, তো আমি যখন পিডিএফ আপলোড দিব তো এটা অপশনগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই ফার্স্ট কমেন্ট চেক করবেন, সেখানে পিন করে দিয়ে দিব আমি পিডিএফটা। তো ওইখান থেকে দেখে দেখে আপনারা অপেক্ষা সহ ইজিলি পড়তে পারবেন। যদি কারো কাছে বইও না থাকে যে বইয়ের জন্য আমি পড়তে পারতেছি না, ডোন্ট ওরি, এখান থেকে আপনারা ইজিলি পড়ে দিতে পারবেন, এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে।
ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখুন সবসময় কিন্তু সঠিক সন্ধি বিচ্ছেদ বের করতে হয়, এখন কিন্তু ভুলটা বের করতে হবে। তার মানে কি এখানে বাকিগুলো হচ্ছে সঠিক, একটা আছে ভুল, তার মানে আমার সঠিকগুলো চিনতে হবে। মনোকষ্ট সঠিক, ইতিপূর্ব সঠিক, শ্রুতি সুযোগ অন এগুলো সবই সঠিক। তাহলে এই যে সিম যুগ হ সিংহ যেটা আছে এটা একটা ভুল আছে, এটা হবে সিন যুগ হ সিংহ, এই যে নিচে দিয়ে দিয়েছি এটা হবে আনসার। বাতুল এর সমার্থক শব্দ কোনটি? বাতুল এর সমার্থক শব্দ হচ্ছে উন্মাদ, বাতুল অর্থ হচ্ছে পাগল। কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্ত, স্বায়ত্ত বানানটা কিন্তু অনেক আসে, স্বায়ত্ত বানানটা যেমন আসে স্বায়ত্ত শাসন বানানটাও কিন্তু অনেক আসে, তো স্বায়ত্ত স্বায়ত্ত শাসন এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এরপর আছে আরেকটি শুদ্ধ বানান এসেছে, কোন বানানটি শুদ্ধ? কনিনিকা। তো এই ধরনের বানানগুলো কিন্তু কনিনিকা পিপিলিকা এই বানানগুলো কিন্তু খুব আসে, মানে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুইটা মিলে মিলে যে বানানগুলো এই বানানগুলো কিন্তু অনেক আসে, তো ওগুলোও খেয়াল রাখবেন। আর কনিনিকা শব্দের অর্থ হচ্ছে চোখের তারা বা চোখের মণি। উচ্চাটন এর বিপরীত শব্দ কোনটি? উচ্চাটন এর বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত। উচ্চাটন মানে হচ্ছে অস্বস্তি বা ব্যাকুলতা এই টাইপ কিছু, আর এর বিপরীত হচ্ছে প্রশান্ত। ক্ষতি এর বিপরীত শব্দ কোনটি? ক্ষতি এর বিপরীত শব্দ হচ্ছে ফায়দা। ক্ষতি মানে কি লস, আর ফায়দা মানে কি লাভ। ঝানু এর বিপরীতার্থক শব্দ কোনটি? ঝানু এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অপটু। অপটু অদক্ষ এগুলো হচ্ছে ঝানু। ঝানু মানে কি চতুর চালাক, মানে একদম দক্ষ। গৃহী এর বিপরীত শব্দ কোনটি? গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী। তো এই কোশ্চেনটা সলভ করলে একটা জিনিস দেখা গেল যে বিপরীত শব্দ কিন্তু অনেক আসছে, আর মুখস্থ টাইপ জিনিস কিন্তু অনেক বেশি আসছে, ব্যাকরণ অংশ থেকে কিন্তু মুখস্থ অংশ থেকে অনেক বেশি আসছে। তো ওইভাবে একটু প্রিপারেশন নেবেন, কারণ দেখা যায় মুখস্থ করে হলেও কিন্তু অনেকটা নাম্বার পাওয়া যায়। যেমন ব্যাকরণ অংশ দুর্বল সমস্যা নেই, মুখস্থ করেন নাম্বার পেয়ে যাবেন, ভালো একটা নাম্বার পেয়ে যাবেন। তো গৃহী এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। গৃহী মানে কি যে গৃহ থাকে, আর সন্ন্যাসী হচ্ছে যে গৃহ ত্যাগ করে। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন, গম্ভীর ধ্বনি আর বাক্য সংকোচন হচ্ছে মন্দ্র। চতুরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ করুন। চতুরঙ্গ চতুযুগ অঙ্গ, চতু পরে হচ্ছে বিসর্গ তারপর হচ্ছে অঙ্গ। তো সন্ধির মধ্যে বিসর্গ সন্ধি হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। যত সন্ধি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিসর্গ সন্ধিগুলো বেশি আসে, তো যেগুলো বেশি বেশি আসে আমাদের কী করতে হবে, ওইগুলোই সলভ করতে হবে। তো ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমি আপনাদের জন্য টপিক ওয়াইজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেন আপনাদের প্রিপারেশনটা আরও ভালো করে আপনারা নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।